আমোন কিমার কোন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেও কোভিড 19 আক্রান্ত হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে শুরু হয়ে গেছে ধ্বংস আমরা বিশেষ করতেছিলাম যে এরকম একটা কিছু হবে আসলে মূলত বাংলাদেশ নয় পুরো পৃথিবীর ভিতর যে একটা ছয়লাভ ছড়াচ্ছে সেটা হচ্ছে করোনা ভাইরাস যাকে করোনা ভাইরাস ধরেছে তার বংশ নির্বংশ করে দিয়ে চলে যাচ্ছে যাই হোক বন্ধুরা করোনা ভাইরাস বর্তমান সময় একটা অভিশাপ যেটা আল্লাহ তাআলা পূর্ণতে একটা গজব কিন্তু এই গজবটা আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি সেই সমস্ত মানুষকে এই করোনা ভাইরাস আক্রান্ত করতেছে যারা সর্বদাই ইহুদি নাসারা এবং যারা আল্লাহ তালার বিধানকে পালন করে না তবে বলতে পারেন যে বাংলাদেশেও তিনজন আক্রান্ত হয়েছে তবে আমরা এটাও শুনতে পাচ্ছি কিন্তু সেই তিন জনও সুস্থ হয়ে গেছে যাই হোক বন্ধুরা মূলত এই করোনা ভাইরাস সম্পর্কে আমরা সকলেই কিন্তু বেচাইন এমন কি এই করোনা ভাইরাস নে বাংলাদেশে ব্যবসা শুরু হয়ে গেছে তবে বিশেষ ক্ষেত্রে কিছু কিছু মানুষ খুশি হয়ে যাচ্ছে যখন এই করোনা ভাইরাসটা যখন ইহুদি নাসারা এবং যে সমস্ত মুসলমানদের दुश्मन তাদেরকে আক্রমণ করতেছে এমন কি দেখতেছিলাম যে ইন্ডিয়াতেও সেই ভয়ের কারণে তারা গোমূত্র বা গরুর গোবর দিয়ে তারা গোসল করতেছে এই সমস্ত નિર્লজ্জপূর্ণ কাজগুলো এখন বিভিন্ন দেশে হচ্ছে তবে মূল কথা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পও কি তাহলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে শের মন্ত্রী ও শীর্ষ রাজনৈতিক নেতারা আক্রান্ত হয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী এই আক্রান্ত হওয়ার সংবাদ শুনে অনেকেই খুশি হবেন সেজন্য হয়তো অনেকে এই পোস্টটা ছড়াচ্ছে তবে আমরা মুসলমান যারা এবং যে সমস্ত মানুষ নিরহ ও এবং যারা মাজলুম যাদের উপর অত্যাচার করা হয় সেই সমস্ত মানুষ অবশ্যই বলবে যে করোনা ভাইরাস কেন করোনা ভাইরাসের উপরে যেটা আছে সেটাও যদি ডোনাল্ড আক্রমণ করে তাহলে আমরা নিঃসন্দেহে খুশি হব আসলে ডোনাল্ড ট্রাম্প যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে আমি মনে করি এটা তার প্রাপ্য তবে ডোনাল্ড ট্রাম্প যদি আক্রান্ত না হয়ে থাকে তাহলে কিছু কিছু মানুষ এক্ষেত্রে দোয়াও করতেছে যাই হোক বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প আক্রান্ত হলো বা না হলো এটা আমাদের দেখার বিষয় নয় তবে আল্লাহ তালা এই সমস্ত গজব তাদেরকেই দিচ্ছেন যারা বিশেষ করে আল্লাহ সাথে শত্রুতা করে আমরা মুসলমানরা কিন্তু সর্বদাই একটা চিন্তা বা একটা পেশানি নিয়ে থাকি যে আমাদের উপরে যেন সেই করোনা ভাইরাস না আসে তবে চিন্তার কোনো ভয়ই নেই কারণ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে যে সমস্ত সাজেশন ডাক্তাররা দিচ্ছে সেটা হচ্ছে হাত মুখ অধিক পরিমাণে কিন্তু আমরা নামাজ জন্য পাঁচবার রুজু করতে হয় আর পাঁচবার রুজু করাই আমাদের করোনা ভাইরাস ঠেকাতে যথেষ্ট হয়ে যাবে বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাস আক্রান্ত হওয়া বা না হওয়ার দিক নিয়ে আপনার মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাবে যদি ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালাম